পাঠের দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের রচিত চিঠি এই টেক্সটটি সম্পর্কে। চিঠি স্বামী বিবেকানন্দ রচনা করা হয়েছে আলমোড়া শহর থেকে, বর্তমানে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের কোশি নদীর উপকণ্ঠে অবস্থিত এই আলমোড়া শহর, 29 জুলাই 1897 সালে। কল্যাণীয়া মিস নোবেল স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। অর্থাৎ 28 জুলাই 1897 সালে বিবেকানন্দ স্টার্ডির কাছ থেকে একটি চিঠি পান, যেখানে তিনি জানতে পারেন যে কল্যাণীয়া মিস নোবেল তিনি ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষের সমস্ত কিছু নিজের চোখে নিজে দেখে, নিজে জেনে, নিজে বলতে দৃঢ় সংকল্প, বুঝে নিতে চেয়েছেন ভারতবর্ষের নারীদের অবস্থা, মানুষের অবস্থা, তাদের প্রতি কি কাজ তিনি করতে পারেন সেই বিষয়ে। এবং মিস নোবেল সম্পর্কে আরো জানবার উদ্দেশ্যে বিবেকানন্দ মিস মুলারের সঙ্গে দেখা করেন, যিনি সেই সময় বসবাস করতেন ভারতবর্ষেই, এবং দেখা করে আরো ভালোভাবে বুঝে নিতে চেয়েছেন কিভাবে আমাদের মিস নোবেল কাজকর্ম করেন, তার কর্মপ্রণালী কি, কিভাবে তিনি মানুষের জন্য কাজ করেন। এবং সেটি জানবার পর বিবেকানন্দের মনে হয়েছে যে অবশ্যই সেই বিষয়ে নোবেলের সঙ্গে সরাসরি কথা বলা আবশ্যক, প্রয়োজনীয়, এবং সেই জন্য তিনি কল্যাণীয়া নোবেলকে সরাসরি চিঠিটি লিখেছেন। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতে কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে, ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য। পুরুষের চেয়ে নারী একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কাদের প্রয়োজন? ভারতবাসীর প্রয়োজন। ভারতবাসীর মানে ভারতবর্ষের নারী সমাজের প্রয়োজন, যারা দীর্ঘদিন ধরে পুরুষ শাসিত সমাজে নিপীড়িত, অবহেলিত, শোষিত, তাদের প্রয়োজন। এবং বিবেকানন্দের মিস নোবেলের কর্মপ্রণালী জানবার পর এটা দৃঢ়ভাবে তিনি বুঝতে পেরেছেন যে আসলে কোনো পুরুষ নয়, আসলে পুরুষের মতো একজন প্রকৃত চেয়েও বেশি দরকার একজন নারী, যার কাছে ভারতের অবহেলিত নারীরা তাদের নিজেদের জীবনের যন্ত্রণার কথা, দুঃখের কথা বলবেন। এবং সেই নারীকে হতে হবে সিংহীর মতো। কেন সিংহীর মতো? আমরা জানি যে সিংহ সন্তানের জন্ম দিয়েই তাদের থেকে বিচ্যুত হয়ে থাকে, কিন্তু মা সিংহী সেই সন্তানদের লালন পালন করে, তাদের খাদ্যের যোগান দেয়। প্রাণী সমাজের এই অদ্ভুত নিয়ম চিরন্তন কাল ধরে হয়ে আসছে। সেই সিংহী যে তার অবহেলিত দুর্বল শিশুকে সমাজের, প্রকৃতির সমস্ত অভিশাপ থেকে, ভয়ঙ্করতা থেকে রক্ষা করে, তাকে খাদ্যের যোগান দেয় মাতৃদুগ্ধের মাধ্যমে বা শিকার করে, খাদ্য জোগাড় করে। তাই ভারতবর্ষের নারী সমাজের প্রয়োজন এমন এক নারীর যে তাকে পুরুষ শাসিত সমাজের সমস্ত অত্যাচার থেকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, এবং তার বেড়ে ওঠায়, নারী সমাজের শিক্ষায়, দীক্ষায়, ঐকান্তিকতায় বেড়ে ওঠায় সাহায্য করবে। মিস নোবেল সেই কাজটি করতে সক্ষম বলে বিবেকানন্দের মনে হয়েছে। এবং তিনি কেল্টিক রক্তের, জেনে রাখো কেল্টিক হচ্ছে একটি ভাষার নাম, এবং সেই ভাষায় যারা কথা বলেন সেই ধরনের মানুষকে কেল্টিক বংশজাত
বা কেল্টিক রক্তের বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। এদেশে তুমি এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসঙ্গ নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে, তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। ভয়েই হোক ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখেতে। কিন্তু মিস নোবেল ভারতবর্ষে এসে ঠিক কি সমস্যার সম্মুখীন হবেন এটাও খুব গুরুত্বপূর্ণ। কিছুই না, সমস্যাটি হচ্ছে তিনি যে দেশে বসবাস করেন সেই লন্ডনে যে চমৎকার ব্যবস্থাপনা তা ভারতবর্ষে নেই। ভারতবর্ষে না খেতে পাওয়া অর্ধ উলঙ্গ নরনারীর মধ্যিখানে ভগিনী নিবেদিতা নিজেকে আবিষ্কার করবেন, কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না, তার থেকে সামনের দিকে এগোতে হবে। সে এগিয়ে পড়বার ক্ষেত্রে তার বাধা হবে দুটি, এক ভারতবর্ষের মানুষের মধ্যে যে জাতিবিদ্বেষ এবং ধর্ম এবং জাতির মিলিত রূপে যে স্পর্শ, অর্থাৎ কিছু মানুষ ব্রাহ্মণরা শূদ্রদের স্পর্শ করবে না, শূদ্ররা যেখান থেকে জল খায় ব্রাহ্মণরা সেখান থেকে জল খেতে পারবে না, বা জল ব্রাহ্মণরা যেখান থেকে খায় সেখান থেকে শূদ্রদের জল দেওয়া হবে না, অর্থাৎ এই যে অস্পৃশ্যতা, এই যে দূর করে রাখা, আর একজন মানুষকে কাছে না টেনে তাকে দূরত্বে রেখে দেওয়া, এই ভয়ঙ্কর যে ব্যাধি সমাজের মধ্যে রয়েছে, যে অসুখ সমাজের মধ্যে রয়েছে ভারতবর্ষে, সেই বিষয় তিনি অবহিত করছেন, জানিয়ে দিচ্ছেন মিস নোবেলকে। পাশাপাশি বলছেন যে নোবেল তুমি এটা ভেবো না যে এদেশীয় শ্বেতাঙ্গরা তোমাকে খুব সম্মান করবে, তারাও দেখবে যে তুমি ঠিক কি করো, তোমার কোনো কাজ যেন তাদের শাসন করবার ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে না যায়, এই জন্য তারা কিন্তু গতিবিধি তোমার গতিবিধির উপর প্রচণ্ড নজর রাখবেন। অর্থাৎ তোমার কাছে উভমুখী সংকট, একদিকে শ্বেতাঙ্গরা তোমার প্রতি সন্দেহ করবে এবং অন্যদিকে যে মানুষগুলোর জন্য তুমি কাজ করতে এসছো তারাও তোমাকে সন্দেহ করবে। অতএব তোমার কাজ খুব কঠিন, তোমাকে দুপক্ষেরই আস্থা অর্জন করে এদেশের অবহেলিত নারী সমাজের উন্নতি ঘটাতে হবে, এদেশের দুঃখ নিষ্পেষিত জনগণের, সাধারণ মানুষের উন্নতি ঘটাতে হবে। এছাড়া আরেকটি সমস্যাও আছে, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা ছুটছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছু মাত্র পাওয়ার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। অর্থাৎ বিবেকানন্দ বলছেন যে এই যে বাধা বিঘ্নগুলি তুমি পেলে, অর্থাৎ মানুষের থেকে বাধা, সরকার বা শ্বেতাঙ্গদের থেকে বাধা এবং জলবায়ুগত বাধা, এই সমস্ত বাধাকে অতিক্রম করেও যদি তুমি কাজ করতে চাও তাহলে বিবেকানন্দ সর্বদাই তাকে সাহায্য করবেন। যদিও বিনয়ের সঙ্গে বলছেন যে তিনি বিশেষ পরিচিত নন বা তার প্রভাবও খুব বেশি নয়, কিন্তু এটা মনে রাখতে হবে বিবেকানন্দের প্রভাব কিন্তু ভারতের সর্বত্র ছিল এবং ছিল বলেই আজও তা বহমান, কারণ তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধু কোনো কাজ করেননি, সাধারণ মানুষের উন্নতির জন্যই করেছিলেন। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে, তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভিতরে যায় না, খাঁটি লোকেরও তেমন কথার নরচর নেই, এই আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার কিংবা অন্য কারুর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা,
কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা ও অবাহিকতার পরিচয়ক, কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ আজ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। এক, তার রুক্ষ মেজাজ, এবং দুই, অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থাৎ মিস মুলার, যাকে চমৎকার মহিলা বলছেন বিবেকানন্দ, কিন্তু তার দুটি সমস্যার কথা তিনি বলেছেন। এক, তিনি মনে করেন যে সমস্ত কিছুই পৃথিবীতে টাকা দিয়ে কিনে নেওয়া সম্ভব এবং করে ফেলা সম্ভব, যেটা সম্ভব নয়। মানুষের বিশ্বাস টাকা দিয়ে অর্জন করা যায় না, যেটা নোবেলের ক্ষেত্রে ভারতবর্ষে কাজ করবার জন্য বিশেষভাবে প্রয়োজন। এবং দুই, তার অদ্ভুত অস্থির চিত্ততা, অর্থাৎ বারবার এক কাজ করার ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে তার স্থির চিত্ত না হওয়া, বিভিন্ন চিন্তা ভাবনা করা, বিভিন্ন চিন্তা চেতনা করা, বারবার সিদ্ধান্ত বদল করা। এই দুটি কারণে মিস মুলার তার যে মঠাধ্যক্ষা সুরব, একটা ডমিনেটিং ক্যারেক্টার, একটা দাপুটে চরিত্র, সেই কাজটি হবে না। যদিও তার উদ্দেশ্য খুব একটি খারাপ নয়, তার উদ্দেশ্য ভুল নয়, কিন্তু সেটি সফল হবে না। তাই তিনি বলছেন যে কারুর সাহায্য নয় নিবেদিতা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, এবং দাঁড়ানোর জন্য যা প্রয়োজন আমি সাহায্য করব, কিন্তু চেষ্টাটা যেন তোমার থাকে। এরপর তিনি এসেছেন মিসেস সেভিয়ারের প্রসঙ্গে। মিসেস সেভিয়ার, তিনি নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া যায় না, যে স্টার্ডির কাছ থেকেই তিনি চিঠি পেয়েছিলেন। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরুব্বি আনা করতে এদেশে আসেনি, কিন্তু তাদের এখনো কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। দেখো, মুসমুলারদের ক্ষেত্রে কর্মপ্রণালী আছে, কিন্তু তার সমস্যা অন্য। আবার সেভিয়াররা কর্মপ্রণালী ঠিক করে উঠতে পারেননি, কিন্তু তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে, যতই সহযোগী যতই বন্ধু বান্ধব থাক না কেন, দাঁড়াতে হবে নিজের পায়ে, না দাঁড়ালে কোনো লাভ নেই। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি, অর্থাৎ প্যারিসের একটি নির্দিষ্ট ফ্যাশনের, একটি নির্দিষ্ট ধরনের পোশাক পরা মহিলা। মিসেস বুলের বয়স প্রায় 50, এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। মিস্টার স্টার্ডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি, কিন্তু চিঠিটি বড়ই শুষ্ক এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। অনন্ত ভালোবাসা জানবে ইতি সদা ভগবত পদাশ্রিত বিবেকানন্দ। চিঠিটি সম্পাদিত, অর্থাৎ ছোট করা হয়েছে। কি বিষয় না, মিস মুলার অথবা মিস ম্যাকলাউড বা মিস্টার স্টার্ডি, তাদের কর্মপ্রণালী নিয়ে নানা সমস্যা রয়েছে। সেভিয়ার দম্পতিকে নিয়ে তিনি বলছেন যে তারা, তিনি খুব ভালো বা তারা খুব ভালো মানুষ, কিন্তু
তাদের কার্যপ্রণালী নির্দিষ্ট নেই। অর্থাৎ যদি নিবেদিতা ভারতবর্ষে আসেন, মানে মিস নোবেল ভারতবর্ষে আসেন, তাহলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের দেশকে বা ভারতবর্ষের প্রতি তার কাজ করাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই বিবেকানন্দ এই রচনা, এই চিঠিতে, মিস নোবেলকে লেখা চিঠিতে বারবার বলেছেন যে বাকিদের সাহায্য তিনি পেলেও, মিস নোবেল বাকিদের সাহায্য পেলেও সেটাই যেন শেষ না হয়, মিস নোবেল যেন নিজের পায়ে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের, ভারতের নারী সমাজের উন্নতির জন্য নিজেকে ব্যস্ত রাখেন। এইভাবে আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় পাঠের পড়াটি। এরপর আমরা চলে আসব তৃতীয় পর্যায়ে, অর্থাৎ যেখানে আমরা প্রশ্নোত্তর আলোচনার পাশাপাশি যাদের সম্পর্কে কথা বলা হলো তাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দেব, এবং তারপরে আমাদের এই পাঠটি শেষ হবে।